বেসরকারি অ্যাম্বুলেন্সের দালাল আর তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কমিশন বাণিজ্যের কাছে অসহায় ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স সেবা। দালাল আর চালক মিলে তৈরি হওয়া সিন্ডিকেটের বাইরে কেউ কোনো রোগী পরিবহন করতে পারে না। সিন্ডিকেটের ইচ্ছে মতো ভাড়ায় যেতে হয় রোগীদের। পরিচালক বলছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তারা অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দেন। এতে তৈরি হয় অরাজক পরিস্থিতি। ইশিয়াক ইমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিদিনই অসংখ্য রোগী ঢাকা মেডিকেলে আসেন, কিংবা এই হাসপাতাল থেকে অন্য হাসপাতাল বা বাড়িতে ফেরেন। সবকিছুর জন্যই অ্যাম্বুলেন্স একটি অপরিহার্য বাহন। চাহিদার তুলনায় দ্বিগুণ অ্যাম্বুলেন্স আছে হাসপাতালের সামনে, কিন্তু সবগুলোর ভাড়াই প্রায় দ্বিগুণ, কখনো কখনো তিনগুণ। চাইলেই যে কোনো অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেন না রোগীরা, কারণ তৃতীয় শ্রেণীর কিছু কর্মচারী ও অ্যাম্বুলেন্স মালিকদের সিন্ডিকেট। ভাড়া নিয়ে রোগীদের সাথে কথা বলতে গেলেও ঘিরে ধরে দালালরা। ভাড়া ঠিক আছে, এটা যুক্তিযুক্ত ভাড়া, আমরা আসার সময় 3,000, এখন 2,800 টাকায় নিতেছি। হাসপাতালের ভেতর থেকে কখন কোন রোগী বের হবে সেই তথ্য আগেই চলে আসে দালালদের হাতে। টাকার বিনিময়ে তাদের হয়ে কাজ করেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে নার্স ও তৃতীয় শ্রেণীর অনেক কর্মচারী। ওয়ার্ডে ওয়ার্ডে যাই, তারপর ওয়ার্ডের লোকের সাথে একটু কন্ট্যাক্ট আছে, কথাবার্তা বলি ফোনে, যে ভাই রোগী রিলেস হয়েছে কিনা, বলে যে হ্যাঁ এত নম্বর বেডে রিলেস হয়েছে, তুমি যে কথা বলো, আমি যে কথা বলি, যদি ভাড়া তার সাথে আমার সাথে মিলে যায় তখন আমার উনি ফোন দিব, গাড়ি লাগাইতে, আমি গাড়ি লাগাই দিই, টিপ যদি নিতে হয় ওনাকে তো কিছু দিতে হয়। ঢাকার বাইরে থেকে রোগী নিয়ে আসা একটি অ্যাম্বুলেন্স এখান থেকে রোগী নিয়ে ফিরতে চাইলে ভাড়ার অর্ধেক টাকাই দিতে হয় দালালদের, না দিলে চলে নানা রকম হয়রানি। ধরে এখান থেকে ধরে দেখা গেলো ফরিদপুরে যদি 6,000 টাকা ভাড়া ধরে, তাহলে আমাদেরকে 3,000-3,500 টাকা দিয়ে দেয়, আর বাদ বাকিটা তারা কমিশন হিসেবে রেখে দেয়। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে হয়, ঢাকা মেডিকেল, পঙ্গু, শিশু, কিডনি, হৃদরোগ, সরোয়ার্দি, নাহলে আমাদের নিতে দেয় না ওরা, আমাদের সাথে একটা সিন্ডিকেট করে আমাদের গায়েও হাত দেয়, বা আমাদের গাড়িতে এখান থেকে বের করে দেয়, আবার অনেক সময় পুলিশ দিয়ে হয়রানি করে। দালালদের দৌরত্বের কাছে অসহায় হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সের কথা বলে চোর ঢুকে ঢুকে মোবাইল চুরি করে, ব্যাগ চুরি করে, এটা চুরি করে, ওটা চুরি করে, রোগীদের হেনস্থা করে, তারপরে রোগীদেরকে ওই যে এই ভাগায় নিয়ে চলে যায়, রোগীদেরকে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, ওষুধ বিক্রি করে, করে প্রতারণা করে, এইগুলি আমার অনেক তখন কন্ট্রোল হয়ে যাবে শুধু একটা অ্যাপস তৈরি করতে পারলে। তবে এই অবস্থার উন্নতি করতে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা চালুর চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।